जंगलमहल भिलेज कुकिंग थेके सबाई के स्वागत जानाई। आज आमी खूब कम समय खूब सहज भावे पावरुटी नाश्ता बनिए आपनादेर साथे शेयर करब। और ये नाश्ताटा छोटो थेके बड़ो सबाई खेते खूब पसंद करे। ये नाश्ताटा आमी किभावे बनाच्छी प्रथम थेके शेष पर्यंत भिडियोटा आपनारा देखुन। और ये नाश्ताटा बनाबार जोन्नो आमार लागबे पेंयाज टमेटो काँचा लंका, एगुलोके आमी केटे निच्छी। पेंयाजेर खोसागुलोके छाड़िए निच्छी, पेंयाजेर खोसागुलोके छाड़िए निच्छी, जल दिए धुए निच्छी, तारपर आमी केटे निच्छी। खूब मिहि करे काटते हबे, आमी एभावे कुचि करे निच्छी। और ये नाश्ताटा सकाल बिकेले खेते बेशी भालो लागे बा बाच्चादेर टिफिने दिते। ये काँचा लंकागुलोके जल दिए धुए निच्छी, तारपर आमी केटे निच्छी। এভাবে করে কুচি করে নিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি, টমেটো কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে, এগাতে আমি সিদ্ধ আলু নিয়েছি। আগে থাকতে আমি সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে মেখে নিচ্ছি আমি। এভাবে করে হাতে ভেঙে নিচ্ছি প্রথমে। আলুতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি আমি সরষের তেল। সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। আলু ভালোভাবে মাখা হয়ে গেছে, মানে আলুর পুরটা তৈরি হয়ে গেছে। ডিমটা আমি বানিয়ে নিচ্ছি। তিনটে ডিমকে আমি ভেঙে নিয়েছি, ডিমেতে দিয়ে দিচ্ছি চাট মশলা, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা আমার হয়ে গেছে, চুলো ধরিয়ে নিচ্ছি, তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি এভাবে করে মাখিয়ে দিচ্ছি পুরোটাই। পাউরুটিগুলোকে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিচ্ছি। আর এটা কম আঁচে করতে হবে, বেশি আঁচ দিয়ে চলবে না, পুড়ে যাবে না হলে। আর এটা ভাইদের বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ রেখে দিলে পুড়ে যাবে। পাউরুটিগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তাতে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি। তেল হয়ে গেছে, ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি মেলা করে দিচ্ছি। পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি আমি এভাবে করে, একদিকটা উল্টে আর একদিকটা এভাবে করে দিয়ে দিচ্ছি। আবারও একটাকে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি, দুটোকে আমি এভাবে করে দিয়ে দিয়েছি। আর এটা আমি কম আঁচে করছি, বেশি আঁচে করি না, বেশি আঁচ দিয়ে করতে গেলে পুড়ে যাবে। ডিমের এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে দিচ্ছি, করে আমি ভেজে নিচ্ছি টিপে টিপে। আমার দুপিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই বাটিতে আমি টমেটো সস নিয়েছি, সসটা দিয়ে দিচ্ছি ডিমেতে। আর দিয়ে দিচ্ছি টমেটো, যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিচ্ছি। দিচ্ছি কারি পাতা,
আপনারা চাইলে ধনে পাতা দিতে পারবেন। আবারও পাউরুটিগুলোকে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি, মাঝখানটা আমি এভাবে করে কেটে দিচ্ছি। দেখেন এইভাবে করে আমি করে নিয়েছি। ডিমের নাস্তাটা হয়ে গেছে, আমি এরপর আলুর নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এক পিস পাউরুটি নিয়েছি, তারপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এভাবে করে মাখিয়ে নিচ্ছি পুরোটাই। আমি অল্প আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি, এভাবে করে চেপে চেপে দিয়ে দিচ্ছি এর উপরে। আলুটাকে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি আলু, এর উপরে আবারও আমি পাউরুটির পিস বসিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে করে হয়েছে, এভাবে করে একটু চেপে দিচ্ছি হাত দিয়ে। একটা হয়ে গেছে, আবার একটা আমি বানিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এই আলুটার উপরে বসিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সাইডগুলো শেপ দিয়ে দিচ্ছি, আলুর পুরটা যে বেরিয়ে গেছে। দেখেন এইভাবে করে আমি করে দিচ্ছি পাউরুটিগুলোকে। আমি আলুর পুর দিয়ে রেডি করে নিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো কম আছে ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া চলবে না, নাহলে পুড়ে যাবে। এক পিঠটা হয়ে গেছে, আবার এক পিঠটা উল্টে দিচ্ছি। দেখেন দিবার মাত্র কি হয়ে যাচ্ছে, খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এই নাস্তাগুলো হয়ে যায়। আমি দু পিঠটা এভাবে করে ভেজে নিয়েছি, নাস্তাগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি দুই রকমের নাস্তা রেডি করে নিয়েছি, এর ভিতরটা কেমন হয়েছে কেটে দেখাচ্ছি। একটা আমি কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরটা এভাবে হয়েছে, এরকম হয়েছে দেখতে। ডিমের নাস্তাটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন বন্ধুরা, ডিমেরটা এভাবে হয়েছে, আমি খেয়ে বলছি কেমন লাগছে এটা ডিমেরটা। এটা আলুর নাস্তাটা, ডিমেরটা দারুণ হয়েছে খেতে। দুই নাস্তাটাই খেতে দারুণ হয়েছে। এভাবে নাস্তা বানিয়ে দিলে ছোট থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে খেতে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।